দেখো সুকর্ণা কয়লা পাচার কাণ্ডে তদন্তে আজ মন্ত্রী মলয় ঘটকের আসানসোলের বাড়িতে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা একেবারে সরাসরি চলে যাব আসানসোলে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ এই মুহূর্তের ছবি দেখো আমরা দেখতে পাচ্ছি এই বাড়িতে যে কজন ছিলেন সিবিআই গোয়েন্দারা তারা কিন্তু কিছুক্ষণ আগে এখান থেকে বেরিয়েছেন এবং একটি গাড়িতে বসেছেন এবং সম্ভবত মলয় ঘটকের আরেকটি বাড়ি সেই বাড়িতেই তারা কিন্তু এখন চলে যাচ্ছেন সেই সিবিআই এর পাঁচজন অফিসাররা এখানে রয়েছেন তারা কিন্তু সেই বাড়িতেই বেরিয়ে যাচ্ছেন এবং আমরা তার পেছনে যাওয়ার চেষ্টা করব অর্থাৎ মন্ত্রী মলয় ঘটকের আরেকটি বাড়ি সেই বাড়িতেই কিন্তু সিবিআই এর আধিকারিকরা চলে যাচ্ছেন সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হবে এবং সিবিআই টিম একেবারে প্রকাশ বুঝতে পারছি যে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তুমি যেমনটা জানাচ্ছিলে যে মন্ত্রী মলয় ঘটকে হ্যাঁ প্রকাশ জানাও অর্থাৎ এমন কিছু তথ্য সংগ্রহ করতেই কি পুলিশ মলয় ঘটকের বাড়ি থেকে এই মুহূর্তে আসানসোলের বাড়ি থেকে যে তথ্য পেয়েছে তার আরো কিছু তথ্যের সন্ধানেই কি অন্য বাড়িতে চলে গেলেন এই মুহূর্তে সিবিআই এর আধিকারিকরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশ পাপিয়া প্রকাশের কাছ থেকে অবশ্যই আমরা জানবো যে ঠিক কি চলছে এই মুহূর্তে তবে যেমনটা এর আগে আমরা দেখলাম যে সোয়া আটটা থেকে শুরু করে প্রায় নটা পর্যন্ত অর্থাৎ প্রায় ৪৫ মিনিট সিবিআই আধিকারিকরা আসানসোলের মলয় ঘটকের এই বাড়িতে তাঁরা ছিলেন এবং পরিবারের সদস্যদের তার সাথে তারা কথা বলেছেন কিনা তাও জানার চেষ্টা করব তবে আরেকটি বাড়ি রয়েছে মলয় ঘটকের এখানে এবং সেখানে যাচ্ছেন সিবিআই আধিকারিকরা তারা একটি গাড়িতে উঠে বসেছেন এবং গাড়ি রওনা দিয়েছে সেই বাড়ির উদ্দেশ্যেই আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা প্রত্যেক মুহূর্তের আপডেট আমাদের জানাতে থাকবেন তবে যে বাড়ির ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাড়ি আর এই মুহূর্তে আমরা পেয়ে গেছি প্রকাশ ঢুক 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 হ্যাঁ না 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 দেখো আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর যে টিম মলয় ঘটকের বাড়ি থেকে বেরিয়েছে সেই টিম কিন্তু এগোচ্ছে এবং সেই গাড়ির পেছনে ঠিক আমরা রয়েছি এবং যেটা সিবিআই সূত্রের খবর মন্ত্রী মলয় ঘটকের আরেকটি বাড়ি রয়েছে যে বাড়িতে তারা গেছিলেন সেই বাড়ি হচ্ছে আপকার গার্ডেন এলাকায় বাড়ি মন্ত্রী মলয় ঘটকের আরেকটি পুরনো বাড়ি যে পুরনো বাড়ি সেই পুরনো বাড়িতেই কিন্তু এখন সিবিআই এর অফিসাররা এগিয়ে চলেছেন তুমি দেখতে পাচ্ছ পরপর দুটো গাড়ি সামনের গাড়িতে সিবিআই এর অফিসাররা রয়েছেন এবং পেছনের গাড়িটা সেন্ট্রাল ফোর্সের জওয়ান তারা কিন্তু এখানে রয়েছেন এবং তাদের নিয়েই কিন্তু এবার গাড়ি যেটা সিবিআই সূত্রের খবর মন্ত্রী মলয় ঘটকের যে পুরনো বাড়ি সেই পুরনো বাড়ির দিকে এগোচ্ছে অর্থাৎ মন্ত্রী মলয় ঘটকের পুরনো বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হবে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ গাড়ি ডান দিকে ঢুকছে এবং সিবিআই সূত্রের খবর মন্ত্রী মলয় ঘটকের পুরনো বাড়ি যে বাড়িতে সম্ভবত তালাবন্ধ সেই বাড়িতেই এখন সিবিআই এর টিম এগোচ্ছে সেই বাড়ির দিকেই এগোচ্ছে অর্থাৎ যে বাড়িতে মন্ত্রী মলয় ঘটক থাকেন সেই বাড়িতে তল্লাশি অভিযান একদিকে যেমন চলছে অন্যদিকে সিবিআই এর আরেকটি টিম তারা কিন্তু মন্ত্রী মলয় ঘটকের পুরনো বাড়ির দিকে এগিয়ে চলেছে এবং সেখানে গিয়েও কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর মন্ত্রী মলয় ঘটকের পুরনো বাড়িতেও তারা তল্লাশি অভিযান চালাবেন এবং আমরা দেখলাম যে পাঁচজন অফিসার সামনের গাড়িতে বসে রয়েছেন তার মধ্যে একজন মহিলা অর্থাৎ বাড়ির ভিতরে যদি কোনো মহিলা থাকেন তার সঙ্গে মহিলা অফিসার কথা বলবেন অর্থাৎ তার জন্যই কিন্তু মহিলা অফিসারকে সঙ্গে রাখা হয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কয়লা পাচার কাণ্ডে সকাল থেকেই তৎপর সিবিআই একদিকে যেমন কলকাতায় তিনটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে তেমনি আমরা দেখতে পাচ্ছি আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতেও কিন্তু পৌঁছে গেছেন সিবিআই এর গোয়েন্দারা এবং যে পুরনো বাড়ি সেই পুরনোর বাড়ির দিকে সিবিআই এর গাড়ি এখন কিন্তু এগিয়ে চলেছে অর্থাৎ যেটা সিবিআই সূত্রের খবর একদিকে যেমন মন্ত্রী মলয় ঘটকের আপকার গার্ডেন আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রকাশ সিনহার তবে আমরা চেষ্টা করছি যোগাযোগ করার এবং কয়লা পাচার কাণ্ডে যেমনটা প্রকাশ জানাচ্ছিল সকাল থেকে সিবিআই এর তৎপরতা এবং এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা চলেছেন মলয় ঘটকের পুরনো বাড়িতে এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন সম্ভবত সেটি তালা বন্ধ এবং পরপর দুটি গাড়ি রয়েছে সিবিআই প্রথম গাড়িতে রয়েছেন পাঁচজন সিবিআই আধিকারিক যার মধ্যে রয়েছেন একজন মহিলা অফিসার এবং পরের গাড়িতে রয়েছেন কেন্দ্রীয়
কেন্দ্রীয় বাহিনী দেখো যে মন্ত্রী মলয় ঘটকের দুটি বাড়ি কিন্তু এই মুহূর্তে সিবিআই এর নজরে একেবারে। আমরা এই নিয়ে আলোচনায় আসছি, অবশ্যই প্রতি মুহূর্তের আপডেট আপনাদেরকে দিতে থাকবো। আমি সুমনদার কাছে আসবো, সুমন ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। সুমনদা, মন্ত্রী মলয় ঘটকের বাড়িতেও এই মুহূর্তে তল্লাশি, আমরা পরপর দেখেছি ইডির হাজিরা এড়াতে, এবং একবার তিনি হাজিরা দিয়েছিলেন, সেই সময় ইডির তরফ থেকে দাবি করা হয় যে তার বক্তব্যে কিছু অসঙ্গতি মিলেছিল, কেন সরাসরি কথা বলছিলেন না? আমার কথা হচ্ছে যে এই যে বড় মেগা সিরিয়ালটা চলছে না, লোকে দেখতে দেখতে আরেকটি বাড়িতে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। প্রকাশ, পৌঁছে গেছে দেখো, আমরা দেখতে পাচ্ছি, সিবিআই এর অফিসাররা, তারা কিন্তু মন্ত্রী মলয় ঘটকের যে পুরনো বাড়ি সেই বাড়িতে পৌঁছে গেছেন, এবং এই বাড়ির সামনে একজন মহিলা বসেছিলেন, তাদের সঙ্গে তিনি কথা বলছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা আরো তিনজন অফিসার, তারা কিন্তু এই বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি সামনে গেট, আমরা জানি এখানে কেউ থাকে, আমরা দেখতে পাচ্ছি বাড়ির ঠিক গেটের সামনে সিবিআই অফিসাররা দাঁড়িয়ে রয়েছেন, এবং তারা জানার চেষ্টা চালাচ্ছেন যে এই বাড়ির ভেতরে কেউ রয়েছে কিনা। কেন বলছি আমরা, বাড়ির যে গেট, গেট বাইরে থেকে কিন্তু বন্ধ রয়েছে, অর্থাৎ এই অর্থাৎ বোঝাই যাচ্ছে সিবিআই তৎপরতা এই মুহূর্তে। প্রকাশ, তুমি আমাদের ছবি দেখাতে থাকো, আমরা আপডেট তোমার কাছ থেকে নিতে থাকবো। সুমনদা, যে প্রশ্ন আমার কাছে ছিল, আপনার কাছে ছিল, যে বারবার কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন তুলছিলেন, মন্ত্রী মলয় ঘটকের প্রথমে ইডি, তারপর সিবিআই, মন্ত্রী মলয় ঘটককে একেবারে কয়লা পাচার কাণ্ডের তদন্তে। না, বলছি তো যে মেগা সিরিয়াল যদি খুব বেশি দিন ধরে চলে, মানুষের সেটা দেখতে আর ভালো লাগে না, মানে একই জিনিস রোজ চলছে, তো যা সারাদিনের মশলা বোধহয় এখন বিরাট কাজ করেছে, সেটা নিষ্পত্তি হোক, বেরিয়ে আসুক। নিষ্পত্তি কি করে হবে নিষ্পত্তি করার জন্য যে নিরপেক্ষতা দরকার, তখনই হবে তদন্তে সহযোগিতা করলে, যারা যুক্ত সরাসরি না, ভারতবর্ষের সব থেকে বড় পাপ্পু তার সঙ্গে যোগাযোগ করুক, তাদের দপ্তরের সঙ্গে যুক্ত করুক। সিআইএস এর তারা কি করছিল, কয়লা পাচার কাণ্ডে সিআইএস এর দায়িত্বে রয়েছে, কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে কয়লা পাচার, তাহলে গোটা ঘটনা, বাগুইয়াটি দুটো ছেলে খুনি, মুখ্যমন্ত্রী উনি, সেই বাগুইয়াটিতে দুটো ছেলে মারা গেছে, তার খুনি তাহলে দায়িত্বটা স্বীকার করবেন তো? স্বরাষ্ট্রমন্ত্রী কেন নেবে না, এটাও তো গুরুত্বপূর্ণ একটা। আরে ভারতবর্ষের মানুষ কি দেখছে, যে যেখানেই বিরোধী সেখানেই সিবিআই ইডির মতো কেন্দ্রীয় সংস্থা, মানুষ দেখতে দেখতে ক্লান্ত এই মেগা সিরিয়াল আর মোটেই ভালো লাগছে না। সত্যশ্রী আসবো, তার আগে প্রকাশের কাছে যাবো। প্রকাশ, একেবারে এই মুহূর্তের আপডেট আমাদেরকে জানাও। দেখো, আমরা দেখতে পাচ্ছি এই বাড়িতে যিনি কাজ করেন মলয় ঘটকের বাড়িতে একজন ব্যক্তি কাজ করেন, কর্মী, তাকে নিয়ে কিন্তু সিবিআই এর অফিসাররা গাড়িতে করে সম্ভবত যে নতুন বাড়ি, যে বাড়িতে আগে সিবিআই এর অফিসাররা তল্লাশি চালাচ্ছিলেন, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ দুটো টিম, সিবিআই এর দুটো টিম, একটা টিম আপকার গার্ডেন এলাকায় যে বাড়ি, যে বাড়িতে প্রথমে সিবিআই অফিসাররা পৌঁছে গেছিলেন, সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন। অন্য টিম, তারা কিন্তু এই পুরনো বাড়ি, এই পুরনো বাড়িতে পৌঁছে গেছেন, এবং এখানে এখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, আমরা আবার গাড়িতে ফলো করব যে সেই গাড়ি কোথায় যাচ্ছে সেটা জানার চেষ্টা করব। এবং আমরা দেখলাম এই বাড়িতে, পুরনো বাড়িতে মলয় ঘটকের এক কর্মী যিনি কাজ করেন, তাকে সিবিআই এর গাড়িতে বসিয়ে নেওয়া হলো, এবং তাকে নিয়ে এখন কিন্তু সিবিআই এর অফিসাররা বেরিয়ে পড়েছেন। সম্ভবত যে নতুন বাড়ি, আপকার গার্ডেনের যে বাড়ি, সেই বাড়িতেই কিন্তু যাচ্ছেন সিবিআই এর গোয়েন্দারা। আমরা দেখলাম সকালবেলা, একদম সাত সকালে সিবিআই এর অফিসাররা আপকার গান্ডের এলাকার যে মলয় ঘটকের বাড়ি, সেই বাড়িতে পৌঁছে যান সিবিআই এর গোয়েন্দারা। সেখানে প্রায় এক ঘন্টা তল্লাশি চালানোর পর একটি টিম তারা চলে এসছে মলয় ঘটকের যে পুরনো বাড়ি, সেই পুরনো বাড়িতে, এবং এখানে চারজন অফিসারদের নামিয়ে এই বাড়িতে একজন মলয় ঘটকের কর্মী যিনি কাজ করেন, তাকে সিবিআই এর অফিসাররা এই গাড়িতে, সামনের গাড়িতে বসিয়েছেন, এবং এই গাড়িতে করেই এবার তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেই গাড়ির সঙ্গে রয়েছি, আমি ড্রাইভারকে বলবো যে সিবিআই গাড়ি ছেড়ে দিতে তারা যাবেন, এবং আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কয়েকটি গাড়ি এখানে এসে পৌঁছেছে। অর্থাৎ এই খবর পেয়ে স্থানীয় পুলিশের যে গাড়ি, সেই গাড়িও, অর্থাৎ স্থানীয় থানার গাড়ি এসে পৌঁছেছে। অর্থাৎ দু জায়গায় একসঙ্গে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, মলয় ঘটক যে বাড়িতে থাকেন, মন্ত্রী মলয় ঘটক আপকার গার্ডেন এলাকার যে বাড়িতে থাকেন,
সেই বাড়িতে একদিকে যেমন তল্লাশি অভিযান চালানো হচ্ছে অন্যদিকে কিন্তু মলের ঘটকের যে পুরনো বাড়ি আরেকবার তোমাকে সেই ছবি দেখানোর চেষ্টা করব পুরনো বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআই এর গোয়েন্দারা এবং তুমি দেখতে পাচ্ছ অজয়কে বলবো ছবি দেখাতে সেই বাড়ি এই সামনে যে দেখতে পাচ্ছ এই বাড়িতেই কিন্তু এখন সিবিআই এর চারজন অফিসাররা তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছে ঠিক দশ মিনিট আগে এবং এই বাড়িতেই এখন কিন্তু তল্লাশি অভিযান চলছে এবং আমরা দেখলাম এই বাড়িতে একজন কর্মী যিনি ছিলেন তাকে সিবিআই এর অফিসাররা নিজের গাড়িতে বসিয়েছেন এবং তাকে নিয়ে এখন কিন্তু নিজের গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে সব মিলে আমরা দেখতে পাচ্ছি সিবিআই অফিসার পৌঁছানোর পর স্থানীয় থানার অফিসাররাও তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং গেট দেখতে পাচ্ছ সামনে গেট সেন্ট্রাল ফোর্সের অফিসাররা ঘিরে ফেলেছেন এবং তুমি দেখতে পাচ্ছ সামনের যে গেট এই গেট খোলা হয় এবং গেটের ভেতরে ঠিক সামনের যে বাড়ি দেখতে পাচ্ছ সেই রুমের ভেতরে কিন্তু এখন সিবিআই এর অফিসাররা প্রবেশ করেছেন অর্থাৎ একসঙ্গে মলের ঘটকের আসানসোলের দুটো বাড়িতে তল্লাশি অভিযান চলছে আপকার গার্ডেনের যে বাড়ি যেখানে মলের ঘটক থাকেন সেখানে সিবিআই এর গোয়েন্দারা একটি টিম তারা তল্লাশি অভিযান চালাচ্ছে এবং আরেকটি টিম অন্য টিম তারা কিন্তু পৌঁছে গেছে এই বাড়ি পুরনো বাড়ি যে বাড়ির সামনে আমরা রয়েছি এই বাড়িতেও কিন্তু চারজন সিবিআই এর অফিসাররা যার মধ্যে একজন মহিলা অফিসার রয়েছেন তারাও কিন্তু প্রবেশ করেছেন আর এবং যে ছবি তোমাকে দেখাচ্ছিলাম সামনে সিবিআই এর যে গাড়ি দেখতে পাচ্ছ এই গাড়িতে কিন্তু এই বাড়ির ভেতর থেকে একজন কর্মীকে নিয়ে সেই কর্মীর সঙ্গে আমরা কথা বললাম তার পরিচয় জানার জন্য আমরা তাকে প্রশ্ন করেছিলাম তিনি বললেন যে আমি এই বাড়িতে কাজ করি অর্থাৎ মলে ঘটকের পুরনো বাড়িতে একজন ব্যক্তি যিনি কাজ করেন তাকে সিবিআই এর অফিসাররা নিজের বাড়িতে বসিয়ে খোঁজ পেতে চাইছেন কয়লা পাচার কাণ্ডে এই মুহূর্তে সিবিআই অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে কেননা আজ মন্ত্রী মলয় ঘটকের দুই বাড়ি এই মুহূর্তে সিবিআই স্ক্যানারে সপ্তর্ষি সুমনদা বলছেন যে যেসব রাজ্যে বিরোধীরা ক্ষমতায় রয়েছে সেসব রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি তৎপরতা দেখা যাচ্ছে না স্বাভাবিক ওনার মনে হচ্ছে এটা ওনার শুধু না ওনার নেত্রী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যুবরাজ সকলেরই এটা ভাবনা ভাবনাটার কোনো ভুল নেই কারণ আমরা দেখতে পেয়েছি যে সকল মানুষগুলোকে একের পর এক তোলা হচ্ছে সিবিআই বা ইডির নজরে আছে তাদের আমরা অপার হয়ে বাংলার লোক বসে আছি অপার ঘরে কত টাকা আছে এরকম বান্ধবীর সংখ্যা বন্ধুনির সংখ্যা ওয়েব ড্রয়ের সংখ্যার শেষ নেই পশ্চিমবঙ্গে কোথায় রয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘুম হচ্ছে না উনি ট্রেজারি চালাবেন কি করে কিন্তু পয়সা শেষ নেই বাংলায় ওই মানুষের কাছে প্রত্যেক জায়গায় ইডি সিবিআই বা এরকম ধরনের কেন্দ্রীয় সংস্থার দাপট চলছে কেন তার মানে কি দুর্নীতি বা কোন গন্ডগোল শুধু বিজেপি বিজেপি বিরোধী রাজ্যগুলোতেই রয়েছে না আমার তো এইটাই প্রশ্ন যে আজ যে মধ্যপ্রদেশে 200 কোটি টাকার কেলেঙ্কারি শিবরাজ সিং চৌহানের সব কাজ করতে পারে নিজস্ব ডিপার্টমেন্ট ছেলে দুটো মারা গেল শিশু কল্যাণ 200 কোটি টাকার কেলেঙ্কারি লোক এফআইআর করতে গেল মলয় ঘটকের অফিসে পর্যন্ত এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশ আমরা দেখতে দেখো মালে ঘাটকের আরেকটি বাড়ি আপকার গার্ডেনের আরেকটি বাড়ি অর্থাৎ 3 নম্বর বাড়িতে সিবিআই এর অফিসাররা পৌঁছে গেছেন এবং তুমি দেখতে পাচ্ছ তালা খোলানো হচ্ছে অর্থাৎ ভেতরে যিনি ছিলেন কেয়ারটেকার তাকে বলা হয়েছে তালা খুলতে এবং তালা খোলার পর সিবিআই এর অফিসাররা ভেতরে প্রবেশ করে যাচ্ছেন অর্থাৎ প্রথমে আপকার গার্ডেনের সেই বাড়ি যেই বাড়িতে মালে ঘাটক থাকেন সেই বাড়িতে তারা দেখতেই পাচ্ছি দফায় দফায় জিজ্ঞাসাবাদও চলছে যে বাড়িতে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা ঢুকে গেলেন সিবিআই আধিকারিকরা হ্যাঁ ভিতরে তারা চলে যান আরেকটি বাড়িতে পুরনো বাড়ি সেখান চলে যায় এবং সেখানে গিয়ে যে কর্মী সেই বাড়িতে ছিলেন মলে ঘটকের একজন বাড়ির কর্মী তাকে গাড়িতে বসিয়ে এবার কিন্তু আপকার গার্ডেনের আরেকটি বাড়িতে সিবিআই এর গোয়েন্দারা পৌঁছে গেছেন অর্থাৎ এই নিয়ে 3 নম্বর বাড়িতে মলে ঘটকের 3 নম্বর বাড়িতে সিবিআই এর গোয়েন্দারা পৌঁছেছেন এখানে এসে কথা বলে তারা কিন্তু এখান থেকে কার বাড়ি তো নিয়ে আসা হয়েছিল
আবার সেই কর্মীকে গাড়িতে বসিয়ে সিবিআই এর অফিসাররা গাড়িতে বসাচ্ছেন। অর্থাৎ মলয় ঘটকের কোথায় কি বাড়ি রয়েছে, কোথায় কি সম্পত্তি রয়েছে সেটাই কিন্তু খোঁজার চেষ্টা। এর আগে দুটো বাড়িতে তল্লাশি অভিযান চলছে এবং একজন কর্মী যাকে নিয়ে এখানে সিবিআই এর অফিসাররা এই বাড়িতে এসেছিলেন আবার তাকে গাড়িতে বসানো হয়েছে, গাড়িতে বসিয়ে আবার সম্ভবত সেখান থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করছেন সিবিআই গোয়েন্দারা। অর্থাৎ সকাল থেকেই কিন্তু একটা বাড়ি থেকে অন্য বাড়ি, আরেকটি বাড়ি থেকে আরেকটি জায়গায় সিবিআই অফিসাররা ঘুরে বেড়াচ্ছেন এবং তল্লাশি অভিযান প্রকাশ আমাদের নজর থাকবে।